দেখা যাচ্ছে? হ্যালো, আসসালামু আলাইকুম, দেখা যাচ্ছে? সালাম। হ্যাঁ, তাহলে আমরা আজকে শুরু করি। হ্যাঁ, আমরা আজকে একটা নতুন চ্যাপ্টার দেখব। চ্যাপ্টারটা হচ্ছে লিজ। হ্যাঁ, এটা আমাদের সিলেবাসের একটা চ্যাপ্টার। তো লিজ শুরু করার আগে আমরা একটু ইন্ট্রোডাক্টরি আলোচনা যদি দেখি, যে আমরা কিভাবে, দেয়ার আর মেনি ডিফারেন্ট ওয়েজ অফ গেইনিং এন অ্যাসেট। তো একটা হচ্ছে বাই দ্য অ্যাসেট, আর একটা হচ্ছে হায়ার অর লিজ দ্য অ্যাসেট। দেয়ার আর মেনি ডিফারেন্ট ওয়ে অফ গেইনিং ইউজ অফ এন অ্যাসেট। ফর এক্সাম্পল, ইউ ক্যান বাই আ কার অর হায়ার ইট। ইন বোথ কেসেস ইউ আর এবল টু ড্রাইভ দ্য কার, বাট ইউর রাইট ওভার দ্য কার মে ডিফার ইন ইচ কেস। সো দেখেন, যখন আমরা অ্যাসেটটা কিনি তখন কি হয়, আপনি অ্যাসেটটার জন্য পে করেন এবং আমরা অ্যাসেটটার বেনিফিটটা পাই। সো আপনি লিগালি ওনার হন এবং আপনি অ্যাসেটটা দিয়ে রিস্কও আপনার, রিটার্নও আপনার। ফিনান্সিয়াল অ্যাসেটে, ফিনান্সিয়াল স্টেটমেন্টে আমরা এই অ্যাসেটটাকে নন কারেন্ট হিসাবে রাখি এবং কোম্পানি ক্রেডিট টার্মেও কিনতে পারে এবং এটা হচ্ছে ক্রেডিট পারচেজ, বা কোম্পানি নগদেও কিনতে পারে। আরেকটা অপশন হচ্ছে কি, আরেকটা অপশন হচ্ছে হায়ার অর লিজ অফ দ্য অ্যাসেট। এখানে কি হয়, ইফ ইউ হায়ার অর লিজ অ্যান অ্যাসেট, ইট মিনস ইউ আর পেইং সামওয়ান এলস ফর দ্য ইউজ অফ দ্যাট অ্যাসেট। ইট ইজ দ্য ওনার্স প্রপার্টি, বাট ইউ আর গেটিং দ্য বেনিফিট। দ্য অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট ডিপেন্ড অন দ্য সার্কামস্টেন্সেস দ্যাট, সাপোজ আ কোম্পানি হায়ার আ কার ফর ওয়ান অফ ইটস স্টাফ ফর কাপল অফ ডেজ, দ্য কার ইজ নট অ্যাসেট অফ দ্য কোম্পানি, ইট ইজ জাস্ট হায়ার্ড ফর আ কাপল অফ ডেজ অ্যান্ড দ্য ওনার রিটেইন দ্য বেনিফিট অফ ওনিং দ্য কার। আরেকটা কি, কোম্পানি লিজ নিতে পারে ফর গ্যারান্টিড পিরিয়ড অফ 3 ইয়ার্স অর সো, অর সোল ইউজ অফ ইট, রেসপন্সিবল ফর মেনটেনিং অ্যান্ড সো দ্য কোম্পানি সাপ্লাইজ কারেন্ট এগ্রিমেন্ট উইথ দ্য সাপ্লায়ার। দ্য কোম্পানি মাইট এন্ড আপ ওনিং দ্য নির্দিষ্ট সময়ের জন্য, নির্দিষ্ট পারে যে অ্যাসেটের লাইফ যতদিনের জন্য আমরা লিজ নিতে পারি, অথবা যেটা হইতে পারে যে একটা নির্দিষ্ট সময় পর আসলে মালিকানাটাই ট্রান্সফার হয়ে যেতে পারে ইউজারের। সো লিজ কি, লিজ হচ্ছে এগ্রিমেন্ট হোয়ার লেজার লেসার কনভে টু দ্য লেসি ইন রিটার্ন ফর পেমেন্ট অফ সিরিজ অফ পেমেন্ট দ্য রাইট টু ইউজ অ্যান অ্যাসেট ফর আ অ্যাগ্রিড পিরিয়ড অফ টাইম। তার মানে লেসার এখানে কি করে, একটা অ্যাসেট লেসিকে ইউজ করতে দেয়, যেখানে কি থাকে, একটা পেমেন্ট অথবা সিরিজ অফ পেমেন্ট থাকতে পারে ওই অ্যাসেটটাকে ইউজ করার জন্য। An agreement whereby the lessor convey to the lessee in return for a payment or series of payment the right kisher jonno to use an asset for a agreed period of time. Ekhon lessor ke owner and supplier of the asset, ar lessee ke user of the asset. Ekhane lessor er ki thake, ownership ta thake, kintu lessee er kache ki transfer hoy, ইউজ অ্যাসেট ফর একদিন এগ্রি পিরিয়ড অফ টাইম এবং একটা স্পেসিফিক পেমেন্টের বদৌলতে। এখন লিজকে আমরা কয় ভাগে ভাগ করব, মূলত লিজ দুই ধরনের, একটা হচ্ছে ফিনান্সিয়াল রিস্ক, যেখানে রিস্ক এন্ড রিওয়ার্ড অফ ওনারশিপ
are transferred from listener to the disc. So, financial lease কি হয়? Risk এবং reward দুইটাই transfer করা হয় lessor কাছে। এই দুই এই লিস্টটা বাদ দিলে অন্য যা লিজ আছে সেটাকে আমরা বলি অপারেটিং লিজ। ইনসেপশন হচ্ছে ইজ ওয়েন প্রভিশন আর এগ্রিড, আর কমেন্সমেন্ট হচ্ছে ওয়েন লেসি ক্যান ইউজ দা লিজড অ্যাসেট। সো এখানে দেখেন দুইটা নতুন টার্মিনোলজি আছে লিজে, একটা হচ্ছে ইনসেপশন তার মানে যখন এগ্রিমেন্টটা হয়, আর কমেন্সমেন্ট কখন, যখন লেসি ওইটাকে ইউজ করা শুরু করে। For lease of land and building, land is treated as operating lease, building as a financial lease. আমরা অঙ্কেও দেখব ধরেন একটা বিল্ডিং এবং একটা কি বলে একটা জমি with building lease দেওয়া হইল, তাহলে জমির যে লিজটা ওইটা কি হবে, সবসময় অপারেটিং লিজ হবে, আর বিল্ডিং এরটা কি হবে, ফিনান্সিয়াল লিজ। সো ফিনান্সিয়াল লিজ কি, আ লিজ দ্যাট ট্রান্সফারস সাবস্টেনশিয়ালি অল রিস্ক এন্ড রিওয়ার্ড ইনসিডেন্টাল টু ওনারশিপ অফ অ্যাসেট, টাইটেল মে অর মে নট বি ট্রান্সফারড। সো ফিনান্সিয়াল লিজে রিস্ক এবং রিওয়ার্ড এটা ট্রান্সফার হয়, এখন টাইটেল ট্রান্সফার হইতেও পারে নাও হইতে পারে। আর অপারেটিং লিজে কি হয়, লিজ আদার দেন ফিনান্সিয়াল লিজ আমরা যেটা বললাম। ফ্রম দিস ডেফিনেশন ইউ ক্যান সি দ্যাট দ্য ক্লাসিফিকেশন অফ লিজ ইজ বেসড টু দ্য এক্সটেন্ট টু হুইচ রিস্ক ক্যান রিওয়ার্ড ওনারশিপ লাই উইথ লিগাল ওনার লেসার অ্যান্ড ট্রান্সফার টু দ্য ইউজার দ্যান লেসি। ইফ আ লিজ সাবস্টেনশিয়ালি if a lease transfers substantially all risk and reward normally associated with ownership of the asset, it should be classified as financial lease. এবং এইটার বাইরে যদি risk এবং reward transfer না হয় এর বাইরে যে lease গুলো হবে সেগুলোকে আমরা বলবো operating lease. এখন risk example কি রিস্ক এন্ড রিওয়ার্ড ইনসিডেন্টাল টু দ্য ওনারশিপ অফ অ্যাসেট, এই যে আমরা বললাম যে রিস্ক এবং রিওয়ার্ড ট্রান্সফার হয়, একটা অ্যাসেটের আসলে কি কি রিস্ক থাকতে পারে, একটা হইতে পারে যে এটার আইডল ক্যাপাসিটি আপনি ইউজ করতেছেন না, অথবা হইতে পারে টেকনোলজিক্যাল অবসুলেন্স মেশিনটা আস্তে আস্তে হয়ে যাচ্ছে, অথবা মেশিনটার ফল ইন ভ্যালু ডিউ টু কি চেঞ্জ ইন ইকোনমিক কন্ডিশন। রিওয়ার্ড কি কি হইতে পারে, প্রফিটেবল ইউজ অফ দ্য অ্যাসেট ওভার ইট ইকোনমিক লাইফ, আর একটা হইতে পারে কি ফিউচার সেল অফ অ্যাসেট ওয়ার ইট হ্যাজ ইনক্রিজ ইটস ভ্যালু। এখন ফিনান্সিয়াল লিজ কিনা এটা আমরা কিভাবে আইডেন্টিফাই করব, এটার মূলত পাঁচটা পয়েন্টের কথা বলা আছে, যে সিচুয়েশন দ্যাট ইন্ডিভিজুয়ালি অর ইন কম্বিনেশন উড নর্মালি লিড টু আ লিজ বিং ক্লাসিফাইড অ্যাজ ফাইন্যান্সিয়াল লিজ, দিস ইনক্লুড দ্য ফলোয়িং সার্কামস্টেন্সেস। একটা হইতে পারে কি দ্য টার্ম অফ লিজ আর সাচ দ্যাট ওনারশিপ অফ দ্য অ্যাসেট ট্রান্সফার টু দ্য লিজি বাই দ্য এন্ড অফ লিজ টার্ম, দ্যাট ইজ আপনি লিজ নিলেন পাঁচ বছরের জন্য, পাঁচ বছরের পর টাইটেলটাও বা ওনারশিপটাও ট্রান্সফার করে দিব। সেকেন্ড হইতে পারে কি লেসি হ্যাজ দ্য অপশন টু পারচেজ দ্য অ্যাসেট এট সাচ আ প্রাইস দ্যাট ইজ
reasonably certain from the outset that the option will be exercised. তার মানে reasonably certain একটা certain price এ লিসি লিস্টারের কাছ থেকে এটা কিনে নেবে। আরেকটা হতে পারে কি লিজ টার্ম মেজর পার্ট অফ দ্য ইকোনমিক লাইফ অফ দ্য অ্যাসেট ইভেন ইফ লিগাল টাইটেল ইজ নেভার বিন ট্রান্সফারড। ধরেন আপনি একটা গাড়ি ওই যে লিজে লিজ নিছেন পাঁচ বছরের জন্য, তার মানে কি একটা গাড়ির যে ইকোনমিক লাইফ এই টোটাল লাইফটাই তো আপনি ইউজ করলেন। তারপর হইতে পারে এট দ্য ইনসেপশন মিনিমাম সরি এট দ্য ইনসেপশন অফ দ্য লিজ প্রেজেন্ট ভ্যালু অফ মিনিমাম লিজ পেমেন্ট অ্যাট লিস্ট সাবস্টেনশিয়ালি অফ দ্য ফেয়ার ভ্যালু অফ দ্য লিজ অ্যাসেট। এখন মিনিমাম লিজ পেমেন্ট এটা ডেফিনেশনটা আমরা নিচে দেখব। সো কি হবে মিনিমাম লিজ পেমেন্টটা ফেয়ার ভ্যালু অফ দ্য লিজ অ্যাসেট হবে। আরেকটা হচ্ছে দ্য লিজ অফ অ্যাসেট আর অফ সাচ স্পেশালাইজড নেচার দ্যাট অনলি লেসি ক্যান ইউজ দেম উইদাউট এনি মেজর মডিফিকেশন। এই ক্যারেক্টারিস্টিকস গুলো থাকলে আমরা এটাকে বলবো ফিনান্সিয়াল লিজ। এর বাইরেও আরো কতগুলো ইন্ডিকেটর থাকতে পারে, যেমন ওয়েদার ক্যান্সেলেশন লস আর বর্ন বাই দ্য লেসি। এগ্রিমেন্টে থাকতে পারে যে ক্যান্সেল করলে এটার যে লস ওইটা লেসির যাবে, অথবা ফ্ল্যাকচুয়েশন ফেয়ার ভ্যালু থাকলে লিজের কি অবস্থা হবে, অথবা সেকেন্ডারি একটা অপশন থাকতে পারে দ্যাট ইজ একটা পেপার কর্ন রেন্ট। হ্যাঁ পেপার কর্ন রেন্টের ডেফিনেশনটা আমরা পরে দেখব, সেটা হচ্ছে অপশন টু এক্সটেন্ড দ্য লিজ ফর আ সেকেন্ডারি পিরিয়ড। যখন আমরা একটা মিনিমাম লিজ পেমেন্ট চেয়ে সেকেন্ড টাইম আবার একটা এগ্রিমেন্ট করি তখন ওইটাকে বলা হয় পেপার কর্ন রেন্ট দ্যাট ইজ দ্য বিলো মার্কেট রেন্ট। এখন দেখেন মিনিমাম লিজ পেমেন্ট কি, মিনিমাম লিজ পেমেন্ট ইজ দ্য পেমেন্ট ওভার দ্য লিজ টার্ম দ্যাট লেসি ইজ অর ক্যান রিকোয়ার্ড টু পে এক্সক্লুডিং কন্টিনজেন্ট রেন্ট কস্ট ফর সার্ভিস ট্যাক্স টু বি পেইড অর রিমবার্স বাই দ্য লেসার টু দ্য লেসার টুগেদার উইথ এনি অ্যামাউন্ট গ্যারান্টিড বাই দ্য লেসার অর পার্টি রিলেটেড টু দ্য লেসি। তার মানে যে সিরিজ অফ পেমেন্ট আপনি দিবেন ওইটার মধ্যে কন্টিনজেন্ট রেন্ট যদি কিছু থাকে বা সার্ভিস বা কস্ট অফ সার্ভিস যদি থাকে বা ট্যাক্স ওইগুলা বাদ দিয়ে যেই অ্যামাউন্টটা গ্যারান্টিড যে এই অ্যামাউন্টটা লেসি পাবে সেই টোটাল অ্যামাউন্টটাকে আমরা একসাথে বলবো মিনিমাম লেজ পেমেন্ট। এখন এটা আমরা আলোচনা করছিলাম যে ওয়েন ডাজ আ লিজ অ্যাকচুয়ালি বিগেন। আচ্ছা আ লিজ শুড বি ক্লাসিফাইড অ্যাজ অপারেটিং অর ফাইনান্স অ্যাট ইনসেপশন। দেয়ার ইজ ডিফারেন্স বিটুইন কমেন্সমেন্ট অ্যান্ড ইনসেপশন। ইনসেপশন কি, ইনসেপশন হচ্ছে দিস ইজ ওয়েন দ্য টার্ম অফ লিজ ইনক্লুডিং ফিনান্সিয়াল সেটেলমেন্ট আর এগ্রিড which may be the contract signing date or if earlier date when the term were agreed. মানে কি যে সময় বা যে যখন লিস্টটা এগ্রি হয়ে গেল দুইটা পার্টির মধ্যে সেটাকে আমরা বলবো ইনসেপশন। A company might agree to use equipment with agreed payment every year. However, it may be some time before the company use equipment if it is new. At inception, lease is classified as financial or operating lease. The value is determined. তাহলে যখন লিস্টটা আপনি কি করলেন এগ্রি করলেন বোথ পার্টি লেসার অ্যান্ড লেসি সেটাকে আমরা বলবো ইনসেপশন। আর যখন ওই অ্যাসেটটা আপনি ইউজ করতেছেন তখন আমরা বলবো কমেন্সমেন্ট।
commencement is this is the date when lessee can use the lease asset. This is the date when the lessee can use the lease asset. For example, a company lease a building may from move in several months after the lease contract was agreed. The commencement date is also the date when the value determined inception are recognized in the financial statement. In many cases, date are not apparent that the value of lease asset and consequent liability shown in the financial statement are normally those inception of the lease. So lease term contract, the non-cancelable period for which lessee has contracted to lease the asset together with any further term for lessee has the option on continue to the lease to lease the asset with or without further payment. When the inception of the lease, when at the inception of lease, it is reasonably certain that lessee will exercise the option. তার মানে lease term এর মধ্যে একটা থাকবে কি non-cancelable period. এটা কি for which lessee has contracted to lease the asset with any further term. For which lessee has option to continue or continue to lease the asset with or without further payment. এইখানে দেখেন এই যে lease periodটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে কি primary period আর একটা হচ্ছে secondary period. আচ্ছা primary periodে আমরা কি করি primary period হচ্ছে যেটা non-cancelable. আর সেকেন্ডারি পিরিয়ড হচ্ছে ক্যান্সেলেবল কিন্তু লেসির একটা অপশন আছে সে যদি চায় এটা বাড়াইতে পারে উইথ আ মিনিমাম অর নমিনাল অ্যামাউন্ট দিয়ে এই অ্যামাউন্টটা লোয়ার দেন মার্কেট ভ্যালু মানে মার্কেট ভ্যালু না মার্কেট রেন্ট এইটাকে আমরা বলতেছি পিপার কম রেন্ট তাহলে প্রাইমারি পিরিয়ড কি প্রাইমারি period মানে হচ্ছে during the primary period the lease will either be non-cancelable or will be cancelable only under certain condition for example payment of heavy settlement figure the rental payable during the primary bill will be sufficient to repay to the lessor the cost of equipment plus interest thereon তার মানে প্রাইমারি পিরিয়ড কোনটা যেটাই ক্যান্সেল করা যায় না অথবা ক্যান্সেল করলে আপনার একটা বড় ধরনের কি দিতে হবে সেটেলমেন্ট ফি দিতে হবে এবং ইফ জেনারেলি এই সময় প্রাইমারি পিরিয়ডের মধ্যেই লেসারের যেই কস্ট প্লাস এটার যে ইন্টারেস্ট ওইটা উঠে আসে লেসি ওইটা দিয়ে দেয় আর সেকেন্ডারি পিরিয়ড কি যে কোনো সময় এখানে লেসি অপশন আছে ক্যান্সেল করার কিন্তু সে যদি এটা চায় তাহলে সে এটা কি করতে পারে একটা নমিনাল অ্যামাউন্ট চার্জ করতে পারে এটাকে বলা হয় হচ্ছে পিপার কন রেন্ট ইফ দ্য লেসি উইশ টু টার্মিনেট দ্য লিজ ডিউরিং দ্য সেকেন্ডারি পিরিয়ড দ্য ইকুইপমেন্ট উইল বি সোল্ড এন্ড সাবস্টেনশিয়ালি অল দ্য সেলস প্রসিড উইল বি পেড টু দ্য লেসি অ্যাজ রিবেট অফ রেন্টাল আর এখানে যেটা আমরা আলোচনা করছিলাম ল্যান্ড এবং বিল্ডিং এর ক্ষেত্রে লিজ অফ ল্যান্ড এন্ড বিল্ডিং আর ক্লাসিফাইড অ্যাজ অপারেটিং লিজ অর ফিনান্সিয়াল লিজ ইন দ্য সেম ওয়ে অ্যাজ লিজ অফ আদার অ্যাসেট হাউএভার ডিউ টু দ্য ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ ল্যান্ড এন্ড বিল্ডিং অফ আ সিঙ্গেল লিজ আর কনসিডার সেপারেটলি ফর ক্লাসিফিকেশন পারপাস তাহলে কি হবে ক্লাসিফিকেশন পারপাসে আমরা ল্যান্ড এবং বিল্ডিং একই চুক্তির মধ্যে থাকলেও দুইটাকে আলাদাভাবে করব ল্যান্ডের কি কোনো ইনডিফিনিট ইকোনমিক লাইফ ইউজ করে যেহেতু ইনডিফিনিট ইকোনমিক লাইফ সো এটা সবসময় অপারেটিং লিজ হবে আর বিল্ডিং এর একটা
কি আছে ইকোনমিক লাইফ আছে সো এইটাকে আমরা ফিনান্সিয়াল লিজ হিসেবে নিতে পারবো তবে যদি এরকম হয় যে বিল্ডিং এর লাইফ ধরেন 40 বছর কিন্তু আপনি লিজটা করলেন 2 বছরের জন্য মানে লাইফের একটা সাবস্টেনশিয়াল পোরশন আপনি কভার করলেন সেই ক্ষেত্রে ওইটাও কিন্তু অপারেটিং লিজ হবে হ্যাঁ বিল্ডিং মাত্রই সব সময় ফিনান্সিয়াল লিজ হবে তা না আমরা যে পাঁচটা ক্যারেক্টারিস্টিকস দেখলাম ওই পাঁচটা ক্যারেক্টারিস্টিকস আমাদের মাথায় রাখতে হবে এখন প্রথমে আসেন ল্যান্ড ল্যান্ড কি A characteristics of land is that it normally indefinite economic life. As a result, lease of land is normally treated as operating lease. Unless ownership of the land passes to the lessee during the lease term, as the lessee does not receive substantially all the risk and reward. When land has a limited life, that is, where it is used as landfill site, it may be classified as finance lease. আর বিল্ডিং এর ক্ষেত্রে যেটা একটা ফাইনাইট ইকোনমিক লাইফ আছে সো এটার ক্ষেত্রে আমরা ফিনান্সিয়াল লিজ আলোচনা ফিনান্সিয়াল লিজ হিসেবে ট্রিট করব সো লিসে কি থাকবে একটা ইন্টারেস্ট পেমেন্ট থাকবে দ্যাট ইজ দ্য ফাইন্যান্স কস্ট আমরা যেটাকে বলি তো এখানে কি থাকবে টোটাল লিজ পেমেন্ট একটা ইনস্টলমেন্ট থাকবে এটা থেকে ইনিশিয়াল ক্যাশ অফ অ্যাসেট বাদ দিলে যেটা পাই সেটাকে আমরা বলবো ফাইন্যান্স কস্ট বা ইন্টারেস্ট চার্জ তবে আমরা এখন আর ইন্টারেস্ট কস্ট না বলে লিজে সবসময় আমরা ফাইন্যান্স কস্টটাই লিখব এখানে এই যে আপনি আমরা ইন্টারেস্ট ইউজ করব বা ফাইন্যান্স কস্ট ইউজ করব সেই হিসাবটার কয়েকটা মেথড আছে দেখেন বাস 17 রিকোয়ার দ্য টোটাল ফাইন্যান্স চার্জ টু বি অ্যালোকেটেড ইচ পিরিয়ড ডিউরিং দ্য লিজ টার্ম সো অ্যাজ টু প্রোডিউস দ্য কনস্ট্যান্ট পিরিয়ড ইন্টারেস্ট অফ লিজ অব্লিগেশন As the lessee pay up the capital sum, the capital won't fall from period to period. You would therefore expect reduction of total interest payable on the outstanding balance. Acha, eta amra math korbo jokhon tokhon dekhbo kintu interest ebong ki bole charge er abar tinta method ache. Ekta method ke bola hoy actuarial method interest is charged at constant percentage of the outstanding liability thus matching interest to the loan balance this method is specified in BAS but it is the most accurate however to apply it the rate of implicit interest rate of lease is required এরপর আরেকটা হচ্ছে sum of year digit method বা sum of digit method this method is reasonable approximation This is reasonable approximation to the actuary method where implicit interest is not known. Some of the digit methods split the total interest in such a way that greater proportion fall in the earlier period, earlier years. The procedure is as follows. Assign digit to each installment. The digit one should be assigned to the final installment. penultimate installment and so on. Add the digit, a quick adding digit is to use the formula. N into N plus 1 divided by 2. এটা এখানে অনেক কথা লিখছে
এটা একদমই মুখে মুখে করা যাবে, আপনাদের প্যানিক হওয়ার দরকার নাই। এত কথা পড়লে আবার দেখা যাবে যে আমাদের প্যানিক হয়ে গেছে। হ্যাঁ, সিম্পলি একটা ফর্মুলা আছে, এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু, দ্যাট ইজ দ্য ক্যালকুলেট ইন্টারেস্ট চার্জ ইনক্লুড ইন ইচ ইনস্টলমেন্ট, ডু দিস মাল্টিপ্লাইং দ্য টোটাল ইন্টারেস্ট অ্যাকোয়ারিং ওভার দ্য লেভেল টার্ম বাই ফ্র্যাকশন। আরেকটা হচ্ছে কি, স্ট্রেট লাইন, কনস্ট্যান্ট অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট চার্জ ইন ইচ পিরিয়ড, হেন্স ইন্টারেস্ট ডাজ নট ম্যাচ দ্য অ্যামাউন্ট আউটস্ট্যান্ডিং লোন, therefore this method is not normally allowed except where the amount involved are immaterial. এখন আমরা একটা অঙ্কে আসি, এই একটা অঙ্ক করলেই লিজেন আমরা দুইটা অঙ্ক করব, একটা হচ্ছে এরিয়ার হিসেবে আরেকটা আমরা করব হচ্ছে নর্মাল মেথডে। হ্যাঁ, এরিয়ার এর বিষয়টা কি ঘটে আমরা অঙ্কটা প্রথমে দেখি তাইলে বুঝবেন। এ ফাইন্যান্স লিজ পেমেন্ট অন জানুয়ারি 2021, লিজ পেমেন্ট কত করে 10,003, ঠিক আছে। দ্য কস্ট অফ দ্য অ্যাসেট কত, 24,869, ইমপ্লিসিট রেট ইজ 10%। এখন আমাদের কি করতে হবে, আমাদের ইন্টারেস্ট চার্জ এবং ইয়ার এন্ড লাইবিলিটিটা কত বের করতে হবে তিনটা মেথডে, একটা হচ্ছে স্ট্রেট লাইন, একটা হচ্ছে অ্যাকচুয়াল, আর একটা হচ্ছে সাম অফ ডিজিট মেথড। তাহলে তিন 10,000 টাকা করে ইনস্টলমেন্ট যদি হয়, তিনটা ইনস্টলমেন্ট মানে কত, 30,000, আর পেমেন্ট কত, 24,000, মানে কস্ট কত, 24,869। তাহলে ডিফারেন্সটা কি, আপনি লিজ নেওয়ার জন্যই তো এই যে কিছু টাকা বেশি দিলেন, ওই টাকাটা আসলে কি দিলেন, ওই টাকাটা দিলেন ইন্টারেস্ট বা ফাইন্যান্স কস্ট। এখন এই যে দেখি, আমরা টোটাল লিজ পেমেন্ট 10,000 করে 30,000, ইনিশিয়াল কস্ট কত, 24,869, এই যে দেয়া আছে দেখেন 24,869, তাহলে বাদ দিলে আমরা কি পাচ্ছি, এই যে ইন্টারেস্ট এক্সপেন্স বা ফাইন্যান্স চার্জ 5,131। এখন আমরা যখন স্ট্রেট লাইন মেথড করতেছি, এই তার মানে এই যে এই ইন্টারেস্ট এইটা তিনটা ইনস্টলমেন্টের মধ্যেই আমরা ভাগ করে দিব। এখন এইটা কোন সিস্টেমে আমরা করতেছি, আমরা করতেছি হচ্ছে দেখেন এরিয়ার মেথডে, ঠিক আছে। তার মানে যখন এরিয়ার মেথডটা হবে তখন একটু লক্ষ্য রাখেন, আমরা প্রথমে করব কি, এখানে টোটাল পেমেন্ট আছে কত আমাদের, বিগিনিং ফিগার 24,869, এইটার উপর আগে ইন্টারেস্টটা যোগ করব। এরিয়ারে আমরা এইটা ধরে নিব যে আমরা একটা আগে যোগ করব ইন্টারেস্টটা, তার মানে 24,869 এইটার সাথে 1710 ইন্টারেস্ট যোগ করব, গোল্ড যোগ করলে আসবে কত, 26,579। এইটা থেকে দেখেন আমরা ফার্স্ট ইনস্টলমেন্ট 10,000 বিয়োগ করব, তাহলে পাইলাম কত, 16,579। এইটার সাথে আবার 16,579 আবার বিগিনিং ফিগার, এটার সাথে কি করব আমরা ইন্টারেস্টটা আবার যোগ করব, করে এইবার ডিসেম্বরে আবার সেকেন্ড ইনস্টলমেন্টটা পেমেন্ট করব, তখন থাকলো কত, 8,269। কিন্তু 8,269 তো ঠিক আছে, কিন্তু ওই যে আমরা 1710 বা 1711 একটা ইনস্টলমেন্ট ছিল ওইটা যোগ করলাম, তখন ইনস্টলমেন্ট আবার হয়ে গেল কত, 10,000। তাহলে আমরা এই তিনটা যোগ, এখন
দশ হাজার দিয়ে দিলাম মানে ৩০,০০০ টাকা আমাদের পেমেন্ট হয়ে গেল, এখন আর আমাদের কিছু এখানে নাই। তাহলে আমাদের টোটাল তিনটা ইনস্টলমেন্ট আমরা পেমেন্ট করে ফেলি। এইটারে বলা হচ্ছে স্ট্রেট লাইন মেথড। তারপর যাব আমরা অ্যাকচুয়ারি মেথড। অ্যাকচুয়ারিয়াল মেথডে দেখেন এইটাতেও কিন্তু ইন্টারেস্ট প্রথমে চার্জ করবেন, বুঝছেন? ইনস্টলমেন্ট এই যখন আমরা কোশ্চেনে বলা থাকবে এরিয়ার, তখন কি করবেন? আগে ইন্টারেস্ট চার্জ করবেন, পরে ইনস্টলমেন্ট নেবেন। তাহলে এখানে দেখেন আমাদের মেশিন কস্ট ২৪,৮৬৯, ইমপ্লিসিট একটা রেট বলে দিছিল কোশ্চেনে, দেখেন এই যে 10%। সো ইমপ্লিসিট রেট দিয়ে আমরা এটাকে যখন কই গেল গুণ করব, তখন ইনস্টলমেন্ট আসতেছে কত? ২৪,৮৭। দেখেন, লক্ষ্য করেন এই মেথডটা বেশি ইউজ হয়, কারণ কি, প্রথমে আপনি ইন্টারেস্ট নেবেন, পরে আপনি আসলটা নিচ্ছেন। দেখছেন, প্রথমে কিন্তু দেখেন ইন্টারেস্টের সাইজটা বেশি। তাহলে এটার সাথে আমরা ইন্টারেস্টটা গুণ করলে পাচ্ছি ইন্টারেস্ট কত? ২৪,৮৭। আমরা এবার পেমেন্ট করলাম ১০,০০০, তাহলে হচ্ছে কত? ১৭,৩৫৬। ১৭,৩৫৬-এর উপর চার্জ করলাম আবার 10%, হইল ১৭,৩৬। এইটা থেকে আবার সেকেন্ড ইনস্টলমেন্টটা বিয়োগ দিলাম, তাহলে পাইলাম কত? ৯,০৯২। ৯,০৯২-এর মধ্যে আবার 10% গুণ করলাম, হইল ১০,০০০ দিয়ে দিলাম শেষ। এখানে আসেন সাম অফ ইয়ার ডিজিট মেথড। সাম অফ ইয়ার ডিজিট মেথডে যখন বলছে না গুড, সাম অফ ইয়ার ডিজিট মানে কি, এখানে আমরা তিনটা বছর নিব। দেখেন বছর হচ্ছে ১, ২, ৩, কিন্তু আমরা যখন ওয়েট দিব ফার্স্ট বছরে দিব ৩, সেকেন্ড বছরে দিব ২, থার্ড বছরে দিব ১, টোটাল হইল কত? ৬। এইভাবে একটা পদ্ধতিতে করতে পারেন, অথবা অত কিছুর দরকার নাই, ৩n, n মানে হচ্ছে ৩, এখানে ৩ বছর আছে, ৩ ইনটু n প্লাস ১ মানে ৪, ডিভাইডেড বাই ২ মানে কত হইল? ৬। এখন আমাদের টোটাল ইন্টারেস্ট কত? ওই যে ৫,১৩১, ফার্স্ট ইয়ারে ৩ দিয়ে গুণ দিব, ৩/৬ ২৫,৬৬, ২/৬ ১৭,১০, ১/৬ ৮৫৫। এরপর আমরা জাস্ট ব্যালেন্সের সাথে ইন্টারেস্ট যোগ করব, পেমেন্ট বিয়োগ করব, ব্যালেন্স ক্লোজিং ব্যালেন্স, ক্লোজিং ব্যালেন্স সেকেন্ড ইয়ারের ওপেনিং, ইন্টারেস্ট এই যে এখানে আলাদাভাবে যোগ করলাম বের করছিলাম ওইটা যোগ করব, ১০,০০০ বিয়োগ করব, পাইলাম ৯,১৪৫। আবার ৯,১৪৫-এর সাথে এখানে ইন্টারেস্ট যোগ করব, পেমেন্ট বিয়োগ করব। তাহলে আমরা এই তিনটা টেকনিক এখানে দেখলাম। এরপরে হচ্ছে আমাদের ইনস্টলমেন্ট ইন অ্যাডভান্স। ইনস্টলমেন্ট ইন অ্যাডভান্স আবার উল্টা ঘটনা ঘটবে, ওইখানে পেমেন্ট আগে করব, ইন্টারেস্ট পরে নিব। তাহলে আগে আমরা এরিয়ারের অঙ্কটা একটু দেখি আরেকবার। ফিনান্স লিজ কমেন্স জানুয়ারির ১ তারিখে, ভালো কথা, আপনি পেমেন্ট দিবেন ১০,০০০ করে তিনটা, ভালো কথা, ৩০,০০০। ওই মেশিনের কস্ট ছিল ২৪,৮৬৯, ডিফারেন্সটাই হচ্ছে তাইলে কি, ইন্টারেস্ট। আর এইখানে ইমপ্লিসিট একটা ইন্টারেস্ট দেয়া আছে 10%। অ্যাকচুয়াল মেথড করতে আমাদের অবশ্যই ইমপ্লিসিট রেটটা ইউজ করতে হবে। এখন তিনটা মেথড শিখলাম, একটা স্ট্রেট লাইন, অ্যাকচুয়াল মেথড, সাম অফ ডিজিট মেথড, এই তিনটাই আমাদের অ্যাডভান্সেও যাবে। প্রথমে হচ্ছে আমরা করব রেন্টাল ইন এরিয়ার, তারপর করব রেন্টাল ইন অ্যাডভান্স। তাহলে আমরা প্রথমে একটু খাতায় তুলে নেন, দেখেন কোনো সমস্যা আছে কিনা। দেখা যাচ্ছে
জি স্যার দেখা যায় হ্যাঁ আপনি একটু খাতা দেখা যাচ্ছে হ্যাঁ তাহলে একটু তুলে নেন তাহলে আমরা পরে সো দ্যাট আপনি বাসায় করলেও কোনো যেন কনফিউশন না রাইজ করে এখনই কোন ফিগারটা কিভাবে পান নাই যদি কোশ্চেন থাকে কোশ্চেন করবেন হ্যাঁ
সাইটে ওঠানো শেষ স্যার শেষ স্যার একটু সবার হয়েছে তো না জি স্যার
सर हो सी सर এখন দেখেন সেম অঙ্কটাই ওটা করলাম আমরা এরিয়ার আর এইটা হলো ইন অ্যাডভান্স অ্যাডভান্সে কি হয় প্রথমে ক্যাপিটাল পেমেন্ট তারপরে থেকে আমরা ক্যাপিটাল এবং ইন্টারেস্ট পেমেন্ট অ্যাজ উই হ্যাভ সিন ইন দ্য एग्जांपल এবভ ইন্টারেস্ট অ্যাক্রুড ওভার টাইম এন্ড টাইম ইজ ইনক্লুডেড ইন দ্য পেমেন্ট অফ ইচ হাউএভার হোয়ার দ্য ইনস্টলমেন্ট আর পেইড ইন অ্যাডভান্স The first installment repay capital, and no time has yet elapsed for interest time to accrue. At the end of each accounting period, the year-end liability will include capital and interest that has been accrued and to date, but which has not been paid. এখানে দেখেন, এখানে আর straight line method টা নাই. At the year end. সেম অঙ্কটাই না এটা সেম অঙ্কটাই কস্ট আলাদা আছে হ্যাঁ এখানে স্যার কস্টটা দেখি আলাদা আগে 24800 ছিল এখন 34800 ও আচ্ছা আচ্ছা এখন ক্যালকুলেট দ্য লিজ এখানে কয় বছর নিশ্চয় 4 বছর ওই যে 4 ইনস্টলমেন্ট আছে ঠিক আছে The finance lease commences on 1st January 2001. Lease payment comprises 4 payments of 10,000. Commencing 1st January, sheta koto 2001. The asset would cost 34,869. The interest rate, implicit rate is 10%. Requirement calculate the lease interest charge for each year of the lease under actuary method and sum of year digit method. Okay. Prothome amra ki korbo? Prothome eki bhabe total payment nilam. লেস কস্ট অফ অ্যাসেট বিয়োগ দিলাম আমরা টোটাল ইন্টারেস্ট পাইলাম 5131 এখন প্রথম ইনস্টলমেন্টে দেখেন আছে কত 34869 প্রথমে কিন্তু ইনস্টলমেন্টটা দিয়ে দিলাম এখানে কোনো আর ইন্টারেস্ট আসে নাই প্রথমটাই ক্যাপিটাল বিগিনিং ব্যালেন্স রিমেইন হয়ে গেল কত 24869 এইটার উপর এখন 10% ইন্টারেস্ট দেন হবে কত 2487 তাহলে দুইটা যোগ করলে আমরা পাবো কত 27356 এখন এই 27356 এর উপর 10000 টাকা পেমেন্ট নেন ক্যাপিটাল আসবে 17356 10% কত 1736 দুইটা যোগ করতে পাবো 19092 এইটা থেকে আবার 10000 বিয়োগ দেন পাবেন 9092 ইন্টারেস্ট 908 যোগ করলে পাচ্ছি কত 10000 সো লাস্ট ইনস্টলমেন্টে দেখেন আর কোনো ইন্টারেস্ট নেই ঠিক আছে আচ্ছা আর যখন আমরা স্ট্রেট লাইন মেথড করব তখন কি হবে একইভাবে n ইনটু n প্লাস 1 মানে ডিভাইডেড বাই 2 6 এখন এই 5131 কে ফার্স্ট ইনস্টলমেন্ট হবে 2566 সেকেন্ড ইনস্টলমেন্ট হবে 1710 থার্ড ইনস্টলমেন্ট হবে 855 টোটাল যোগ করলে পাচ্ছি 5131
এটার তো বাকি অংশটা কি আসে নাই নাকি বুঝলাম না এরকম তো হওয়ার কথা না আচ্ছা না এসে আরো ভালো হয়েছে আপনারা মিলাই ফেলেন নিজেরা নিজেরা ঠিক আছে এটা হচ্ছে ক্যাপিটাল সবসময় তো ক্যাপিটালের সাথে ইন্টারেস্ট যোগ হচ্ছে ডিফারেন্সটা হচ্ছে ইনস্টলমেন্ট পেমেন্টে এক প্রথমে আউটস্ট্যান্ডিং এর সাথে ইন্টারেস্ট যোগ করে ইনস্টলমেন্ট বিয়োগ করতেছে আর পরের বার আগে ক্যাপিটাল বিয়োগ করতেছে আউটস্ট্যান্ডিং এর সাথে ইন্টারেস্ট যোগ করতেছে ইন্টারেস্ট তো আমরা দুইবারই যোগ করব কারণ লিজ পেমেন্টে তো শুধু আপনি আমরা যখন লিজ নেই শুধু তো ক্যাপিটাল নাই ওইটার সাথে তো একটা ইন্টারেস্টও আছে এই জন্য ইন্টারেস্টটা যোগ হচ্ছে যেমন ধরেন ব্যাংক থেকে আমরা যখন নেই তখন কি হয় ইনস্টলমেন্টের মধ্যে ইন্টারেস্টও আছে আবার ক্যাপিটালও আছে ওটা যোগ করে ইনস্টলমেন্টটা হয় না সো ইনস্টলমেন্ট যেহেতু 10,000 এটার মধ্যে তো ইন্টারেস্টও আছে আবার ক্যাপিটালও আছে এই জন্য যোগ করতেছি স্যার কিন্তু আমরা যখন লিজ নেই লিজের ভিতরে সেই ইন্টারেস্ট আসছে কেন স্যার আমরা তো লিজের টাকা আমরা মানে পার মান্থে 10,000 টাকা করে দিয়ে দিলাম কিন্তু এর ভিতরে ইন্টারেস্ট দিলেন তো কি দিলেন শুধু ক্যাপিটাল দিলেন লিজের টাকা দিলাম স্যার হ্যাঁ ইনস্টলমেন্ট দিলেন লিজের টাকা দিলেন মানে কি ইনস্টলমেন্ট দিলেন তাই না তার মানে ওটার মধ্যে ক্যাপিটালও আছে ইন্টারেস্টও আছে বুঝছেন তাহলে এটা একটু তুলবেন
তাহলে এটুকু হয়ে গেছে।
ওকে স্যার। আচ্ছা তাহলে আজকে এই পর্যন্ত থাক। হ্যাঁ স্যার, ওকে ঠিক আছে, আল্লাহ হাফিজ। হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার।